কাউকে আল্লাহ আকৃতির বিকৃতি ঘটিয়েছেন। দাউদ আলাইহিস সালামের কিছু কম তারা সাগরের মাছ ধরে রাখত, এই মাছগুলো সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের কণ্ঠের তেলাওয়াত শুনতে আসত। আল্লাহ বললেন শনিবারে মাছ ধরা যাবে না। কিবারে ধরা যাবে না? কারণ প্রত্যেক সপ্তাহের শনিবারে আকাবা উপসাগরের তীরে বসে সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম ওনার সুরের ঝক্কাট তুলে জাবুর কিতাব তেলাওয়াত করতেন। আমাদের কোরআনে সূরা আছে 114টা, আর ওনার জাবুর কিতাবে ছড়া ছিল 150টা। আমরা পড়ি সূরা, ওনারা পড়তেন ছড়া। সুবহানাল্লাহ কইবেন না তো? ওনার গলায় সুর, আবার ওটা ছড়া, গাইলে কত সুন্দর লাগে। উনি আকাবা উপসাগরের পাশে বসে ছড়াগুলো তেলাওয়াত করতেন, শিক্ষণীয় ইসলামিক ছড়া। আর এই ছড়ার সুরে মুগ্ধ হয়ে সাগরের মাছগুলো সাগর ছেড়ে দিয়ে ডাঙ্গায় চলে আসতো। আল্লাহ বললেন দাউদের উম্মত খবরদার, শনিবারে মাছ ধরা যাবে না। রবি থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত ধর, নিষিদ্ধ হচ্ছে শনিবারে। আদেশটা কার? নির্দেশনা কার? মানার দরকার আছে না নাই? দাউদ আলাইহিস সালামের কম একটু বুদ্ধি করলেন। ওরা মনে মনে বুদ্ধি করলেন যে আল্লাহ শনিবারে ধরতে নিষেধ করছে, আমরা ধরবো না। শনিবারে আমরা জাল দিয়ে বেড়ে দিয়ে রাখবো, কি করব? জাতে মাতাল তালে ঠিক, শনিবারে ধরা যাবে না। একে অপরের বলতেছে এই খবরদার শনিবারে মাছ ধরবি না। নিষেধ করছে কে? শনিবারে মাছ ধরা যাবে না। সবগুলো মাছ সাগর ছেড়ে দিয়ে যখন ডাঙ্গায় চলে এসেছে, ওরা শনিবারে এই মাছগুলো ধরে না, ওরা বেড়ে দিয়ে রাখে যাতে যেতে না পারে। শনিবার শেষ, ওরা সময়ের দিকে তাকায় থাকে, রবিবার শুরু হইলেই মার ধর, আছে না নাই? অমিয়া ওরা কৌশল করলে আমার আল্লাহর কি কৌশল জানা নাই? আল্লাহ বললেন কোনো কেরাদাতান খাসেইন, তারা অভিশপ্ত বানর হয়ে যাও। আল্লাহ এক একজনের এক এক শাস্তি দিয়েছে, কিন্তু এই কারুনকে দিয়েছে ভিন্নতর একটা শাস্তি। সমুদয় সম্পদ সহ আল্লাহ তাআলা কারুনকে মিশরের ফায়ুম জেলার মাটিতে দাবিয়ে দিয়েছে। কারণের পা পর্যন্ত দেবে যায়, কারণ ভাবছে উঠে যাবে। কোমর পর্যন্ত দেবে যায়, কারণ ভেবেছে কিছু হবে না, আমার গায়ে অনেক শক্তি, আমি পার পেয়ে যাব। গলা পর্যন্ত যখন দেবে যায়, কারণ কয় মুসা সব সম্পদ তোর আর তোর আল্লাহ লইয়া যা, আমারে সাইরা দে, সব সম্পদ তোর মুসা, সব তোর, গাড়ি তোর, বাড়ি তোর, সিন্ধুকের বাক্সগুলা তোর আর তোর আল্লাহর, আমারে খালি সাইরা দে, আমি বাঁচতে চাই। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কারুনের সেদিন আল্লাহ ছেড়ে দেয় নাই, ফেরাউনরে অনেক ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই। এই জন্য আল্লাহর সাথে অদ্ভুতপূর্ণ আচরণ যারা করে আল্লাহ তাদেরকে ছাড় দেয়, কিন্তু কোশ্চিন কালেও ছেড়ে দেয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণকে জমিনের মধ্যে দাবিয়ে দেয়া হলো, সম্পদ সহ জমিনের মধ্যে আল্লাহ কারুনকেও দাবালেন, কারুনের সম্পদ দাবালেন, গোটা বিশ্বের মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্য কারুনের একটা ছোট্ট বাড়ি আল্লাহ রেখে দিলেন। সুবহানাল্লাহ। মনোযোগ আছে আপনাদের? তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর। এই যাকাত যদি না দেন, আপনার এই আদরের সম্পদগুলো, ব্যাংক ব্যালেন্স, আপনার প্রাইস বন্ড, আপনার ফ্ল্যাটগুলো, আপনার একর একর জমিগুলো কেয়ামতের দিন কি হবে জানেন? সুজাআন আকরা, টেকো সাপ, সাপের মাথায় চুল হয় জানেন, এই যে ফানা ধরে না, এই এটা হচ্ছে সাপের মাথা। এখানে সাপের মাথায় কিছু পশম হয় আর চুল হয়, কিন্তু যেই সাপ বেশি বিষাক্ত, বিষের ঠেলায় ওই চুল পড়ে যায়, এই জায়গায় চুল। আবার দেখতে যায় না আজকে সাপ ধরে একেবারে শেষ করে দিবে। তো আল্লাহ যে সাপগুলো দিয়ে আমাদেরকে পানিশমেন্ট দিবে, এগুলো তো দুনিয়ার সাপের মতো, তাই না? এগুলো মনে হয় অ্যানাকোন্ডার মতো, সি স্নেক, র্যাটেল স্নেক, কিং কুবরা, ব্ল্যাক মাম্বা, পাইথন, এই জাতীয় সাপ না, সুজাআন আকরা, টেকো সাপ, মাথায় চুল নাই, এক একটা ছোবলে আপনার পুরো দেহটা ভেনোমাস হয়ে যাবে, পয়সোনাস হয়ে যাবে, এক ছোবলে দেহটা 70 গজ জমিনের নিচে চলে যাবে। গোপন দান আল্লাহর কাছে খুব প্রিয়, গোপন দানের মধ্য দিয়ে আল্লাহর ক্রোধ রাগ কমে যায়। এই জন্য গোপনে দান করবেন। আপনি মাহফিলে লোক দেখি 1 লক্ষ টাকা দিলেন, 10 লক্ষ, এটার মধ্যে যদি রিয়া থাকে, শো অফ, লোক দেখানো মানসিকতা থাকে, এটা হয়ে যাবে হাবা আমনসুরা, মিজানের পাল্লা এটার কোনো ওজন হবে না। আর আপনি রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন যে দান বক্স পকেট থেকে 2 টাকার নোট বের করে দিয়েছেন,
এটারে মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের সমান ভারী করবে কে এজন্য আল্লাহ বলেন গোলাম তোর গোপন দান আমার কাছে প্রিয় বান্দা যখন গোপন দান করে ওই গোপন দানকে আল্লাহ বাড়াতে থাকে যদিও এটা পরিমাণে কম আল্লাহু আকবার গাভীর মালিক যখন নতুন বাছুর পায় গাভী যখন বাছুর দেয় উটের মালিক যখন নতুন উটের বাচ্চা জন্ম দেয় উটের মালিক বড় খুশি হয়ে যায় উটের মালিক উটের ছোট বাচ্চাটাকে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে আল্লাহ বলে আমার সন্তুষ্টির জন্য যে ছোট দানটুকু সেই দিন তুই করেছিস তোর দানটাকে পেলে পুষে বড় করে আমি উহুদ পাহাড়ের সমান বানিয়ে তোর মিজানের পাল্লায় উঠিয়ে দেব রে গোলাম এজন্য লুকিয়ে দান করাটা শ্রেয় আপনারা যারা দান করতে চান আপনারা শো অফ না করে লুকিয়ে দান করবেন রাজি আছেন তো আর সম্পদশালী যারা হয়েছেন তারা যাকাত দিবেন যারা যাকাত দেয় না উল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম রাব্বুল আলামিন বলেন নবী যারা সম্পদের মালিক 10টা 20টা ফ্ল্যাটের মালিক একরের পর একর জমির মালিক বিশাল সম্পদের মালিক তারপরও সম্পদ জমিয়ে রাখে আল্লাহর রাস্তায় যাকাত দেয় না তাদেরকে আপনি কঠিন আযাবের সুসংবাদ দেন পড়েন নাউজুবিল্লাহ আওয়াজ করে বলেন তো আযাবের সুসংবাদ হয় না দুঃসংবাদ হচ্ছে দুঃসংবাদ কিন্তু আল্লাহ বললেন আযাবের সুসংবাদ দাও তার মানে এই আযাবটা যেন তেন কোনো আযাব নয় এটা ভয়ঙ্কর একটা আযাব এটা যেন যেন আযাব নয় হাজার বছর জাহান্নামের ভেতরে জ্বালিয়ে রাখা লোহার খুন্তি দিয়ে আপনার পেটে একটা ছেক দেয়া হবে কপালে একটা ছেক দেয়া হবে পিঠের মধ্যে ছেক দেয়া হবে নাউজুবিল্লাহ পড়েন এজন্য আল্লাহ বললেন কঠিন মর্মন্তুদ আযাব আর শাস্তি পানিশমেন্টের সুসংবাদ দাও ছেলে গণিত পরীক্ষায় ফেল করেছে মা বলে তুই ফেল করছস তোর আব্বা এসে এমন মাইট দিবে মাইট দিলে মজা টের পাবি আচ্ছা আওয়াজ করে বলেন মায়ের দিলে কি মজা পাওয়া যায় না ব্যথা পাওয়া যায় কিন্তু মা বললেন যে মজা টের পাবি তার মানে মাইটটা যে করা মাইট হবে শাস্তিটা হবে বড় ডেঞ্জারাস শাস্তি এই শাস্তির তীব্রতা মায়ের তীব্রতা বোঝানোর জন্য মা মজার কথা বলেছেন চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য সম্পদশালী যারা হয়েছেন আল্লাহ শুকরিয়া করেন আর বছরান্তে জাকাত দিয়ে দেন সম্পদের মধ্যে বরকত দিবে কে সেদিনে মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন ওনার এক চাচাতো ভাই ছিল করুন বিশাল সম্পদের মালিক কত যে সম্পদ তার সব সম্পদগুলো সে সিন্ধুকের ভেতরে আটকে রাখত আর ওই সিন্ধুকের তালার যে চাবিগুলো ওই চাবিগুলো কাঁধে তুলতে 10 জন মানুষ লাগত তাহলে সম্পদ কি কম না বেশি সেদিন মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তোমাকে সম্পদের মালিক বানিয়েছে তুমি এই সম্পদের যাকাত দাও কি দাও সে বলে না আল্লাহ তো আমার সম্পদের মালিক বানায় নাই ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি আমি আমার মেধা খাটিয়ে এই সম্পদের মালিক হয়েছি সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন যাকাত দাও না হয় আল্লাহর আযাবের অপেক্ষায় থাকো কারণ বলে তোমার আল্লাহরে বলো যদি পারে আমারে আযাব পাঠাইতে আমার দিকে যদি পারে তোমার আল্লাহ যেন আযাব পাঠায় আল্লাহরে চ্যালেঞ্জ দিস কারে চ্যালেঞ্জ দেয় আল্লাহ তো ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এটা জানেই না আল্লাহ কি দেয় না এই কথাটা মনে রাখতে পারবেন আল্লাহ কি দেয় কি দেয় না আল্লাহ ছাড় দেয় আল্লাহ চান্স দেয় আল্লাহ সুযোগ দেয় আল্লাহ ভালো হয়ে যাওয়ার সুযোগ দেয় কিন্তু আল্লাহ ভুলে যায় না আর আল্লাহ ছেড়েও দেয় না চিল্লায় বলেন ঠিক কি না কারণ বলে তোর আল্লাহরে বল পারলে আমারে মারতে পারলে আযাব পাঠাতে বল দেখি তোর আল্লাহর শক্তি কত রে মুসা আযাব পাঠাতে বল আল্লাহ বলে ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ এই কথা বলার সাথে সাথে কারণের বিশাল সিন্ধুকের বাক্স স্বর্ণের বাক্স রূপার বাক্স সম্পদের বিশাল বিশাল সিন্ধুক গুলো সহ কারণকে আমি জামিনের মধ্যে দাবিয়ে দিলাম নাউজুবিল্লাহ পড়ে জামিনে এটা একটা আশ্চর্যজনক শাস্তি এই শাস্তি আবার অন্যদেরকে আল্লাহ দেয় নাই আল্লাহ কাউকে আযাব দিয়েছেন প্রচন্ড বাতাস বাতাস দিয়ে আল্লাহ উড়িয়ে দিয়েছেন কাউকে দিয়েছেন পাথর বৃষ্টি কাউকে দিয়েছেন আগুন বৃষ্টি কাউকে দিয়েছেন ভূমিকম্প